আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপু ইতালিতে আসার আগে কি ধরনের কাজ শিখে আসব এবং কি ধরনের কাজ শিখে আসলে আমাদেরকে এসে বেকার থাকতে হবে না। সো আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব যে আপনারা যারা ইতালিতে আসতে ইচ্ছুক বা অনেকেই অ্যাপ্লিকেশন করেছেন তারা কি ধরনের কাজ শিখে আসবেন এবং কি ধরনের কাজ শিখে আসলে আপনাদেরকে হচ্ছে যে দীর্ঘ সময় বেকার বসে থাকতে হবে না, আপনারা এসেই কাজ করতে পারবেন। এবং আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে যে মাস্টার্স কমপ্লিট করেছেন বা গ্র্যাজুয়েশন করেছেন, অনেকেই আছেন যারা MBA কমপ্লিট করেছেন, হয়তো বাংলাদেশে ভালো কোনো জব পাচ্ছেন না, সো তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে চলে আসবেন। তো এসে যদি দেখেন যে না আপনাকে রেস্টুরেন্টে কাজ করতে হবে বা একটা কফি শপে কাজ করতে হবে বা একটা শপিং মলে সেলসম্যানের কাজ করতে হবে, অনেকেরই কিন্তু আসলে মাথা ঘুরে যায় যে অনেকেই দেখি যে অনেক ছেলেদের সাথে আসলে কথা হয়, অনেকে বলে যে আসলে আপা এখানে যে এ ধরনের কাজ আমার আসলে এটা আগে জানা ছিল না, বা এই মানে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে যে মানুষ এরকম ন্যারো কাজ করে এটা এই মানে এই বিষয় সম্পর্কে আসলে আমার এক্সপিরিয়েন্স ছিল না, আমি জানতাম না। সো অনেকেই দেখি যে এসে হচ্ছে যে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে। তো এখন আসলে আমি আপনাদেরকে যে ধরনের কাজ শিখে আসার কথা বলবো, আপনারা অনেকেরই হয়তো খারাপ লাগবে আমার এই কথাগুলো শুনে, বাট আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে সত্যি কথাগুলো তুলে ধরার। আর আপনারা, আমি সবসময় বলি যে আপনারা যে যাই করেন না কেন, যে যেখানে আসেন না কেন, ভেবেচিন্তে আসবেন। কারণ আমাদের দেশের অনেক বাঙালি ভাই আছেন যারা হচ্ছে 14 লাখ 15 লাখ টাকা খরচ করে ইতালিতে আসেন এবং এসে অনেক সময় ওনারা হচ্ছে যে ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যান যে আল্লাহ এতগুলো টাকা দিয়ে আমি কোথায় আসলাম, এখানে এ ধরনের কাজ তো আমি করতে পারবো না। সো আমি চাই যে আপনারা যারাই আসতে চান বা যারাই অনেকেই অ্যাপ্লিকেশন করেছেন এবছর আসার জন্য, তারা অন্তত কিছুটা ধারণা রাখেন যে আসলে এখানে মূলত কী ধরনের, আপনারা যদি আসেনও এখানে কী ধরনের কাজ করতে হবে, ঠিক আছে। এবং আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে যে বলেন যে কি আমি MBA করে এসে এই ধরনের কাজ করবো, আমি একজন গ্র্যাজুয়েট, আমি মাস্টার্স কমপ্লিট করেছি, আমরা এত উচ্চশিক্ষিত হয়ে এই ধরনের কাজ করবো, মানে এটা হয়? হ্যাঁ ভাই, এটাই হয়। কারণ আপনাকে দেখতে হবে যে এই দেশের কালচারটা আসলে কি, এটা যেহেতু ইতালি, এখানে ইতালিয়ান ভাষা, ঠিক আছে, এখানে বাংলাও চলে না, ইংরেজিও চলে না। সো আমরা যারা বাংলাদেশের শিক্ষিত, যারা গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, MBA করেছি, তারা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষিতে একটা ভালো জব পাবো, কিন্তু এখানে কিন্তু সব কিছু চলে ইতালিয়ান ভাষায়। সো আমরা কিন্তু ইতালিয়ান ভাষাটা হচ্ছে কি, আমরা এসে মোটামুটিভাবে শেখার চেষ্টা করি যে আমাদের কোনো রকমে চলাফেরা করে খাওয়ার জন্য। বাট আপনি যখনই একটা অফিসিয়ালি জব করবেন তখন কিন্তু আপনাকে এই দেশের ভাষায়, মানে ইতালিয়ান ভাষায় হচ্ছে যে আপনাকে পড়াশোনা করে শিক্ষিত হতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমরা এদেশে একটা ভালো কাজ পাবো, একটা অফিসিয়ালি কাজ পাবো। বাট আমরা এসে, আমরা তো আসি হচ্ছে কাজ করে টাকা ইনকাম করার জন্য, ঠিক আছে। সো আমরা এখানে কখন পড়াশোনা করব, কখন সার্টিফিকেট নিব, কখন অফিসিয়ালি কাজ করব, তো আমি জাস্ট এটুকু ধারণা দিতে চাই যে ভাই ইউরোপের দেশগুলোতে, বিশেষ করে যে ইতালি, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, যেটাই হোক, মানে ইউরোপের দেশগুলোতে হচ্ছে যে মূলত আপনার রেস্টুরেন্টের কাজ, কফি শপ, বার, শপিং মল, হ্যাঁ, এই ধরনের কাজ আপনি যদি এখানে এসে আসেন আপনাকে এই ধরনের কাজগুলোই করতে হবে। আর যাদের হচ্ছে যে অনেক বেশি ইগো প্রবলেম যে না আমি এত শিক্ষিত হয়ে এই ধরনের কাজ কেন করব, ভাই আপনারা দয়া করে ইউরোপে আসবেন না, ঠিক আছে, কারণ এখানে হচ্ছে এই ধরনের এই কাজ। আর আরেকটা বিষয় আমি শেয়ার করে রাখি যে আমাদের বাংলাদেশে হয়তো নিচু শ্রেণীর মানুষগুলোকে, নিচু শ্রেণীর কাজগুলোকে মূল্যায়ন করা হয় না, বাট এই সকল দেশে টোটালি ডিফারেন্ট। এখানে হচ্ছে যে আপনি যে কাজই করেন না কেন আপনাকে, মানে এখানে কে কোন কাজ করলো সেটা দেখার বিষয় না, এখানে হচ্ছে যে মানুষ মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে। আর এই জন্যই কিন্তু আমরা এত শিক্ষিত হয়েও এখানে এসে আমরা একটা ছোটোখাটো কাজ করতে পারি, আমাদের খারাপ লাগে না, কারণ এদেশের মানুষগুলো কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে গ্রহণ করে, ঠিক আছে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। এতটুকু অ্যান্সার করতে পারি যে এখানে আপনি যে কাজই করেন না কেন আপনার কাছে কখনো নিজেকে ছোট মনে হবে না। হ্যাঁ, এদেশে মানুষ কাজকে মূল্যায়ন করে। হ্যাঁ, আপনি কী কাজ করছেন, কে কত বড় বড় ডিগ্রি হোল্ডার, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে ব্যারিস্টার, সেটা দেখার বিষয় না, এখানে মানুষ মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে। আর এই জন্যই কিন্তু আমরা এসব দেশে এসে এসব ন্যারো কাজগুলো করতে পারি, আমাদের কিন্তু খারাপ লাগে না। তো মূলত ইতালিতে যারা আসবেন বা আসার চিন্তাভাবনা করছেন তাদের জন্য বলে রাখি যে এই সকল মানে এইখানের কাজগুলো হচ্ছে মূলত ম্যাক্সিমাম বাঙালিরা এসে যে কাজটা করে, অন্তত 80% মানুষ হচ্ছে যে রেস্টুরেন্ট জবের সাথে রিলেটেড, তারা এসে হচ্ছে রেস্টুরেন্টে কাজ করে, অনেকে কফি শপে করে, অনেকে বারে করে, অনেকে শপিং মলে করে।
আর কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে থাকে, যেমন মিলান শহরে যারা থাকেন বা ইতালির এমন অনেক শহর আছে যেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরিয়া, তারা হচ্ছে যে দেখা যায় যে এসে ফ্যাক্টরিতে কাজ করতে পারেন, তবে সেটা খুব কম, ঠিক আছে, সেটার সংখ্যাটা খুব কম। ম্যাক্সিমাম মানুষগুলোকেই এসে আপনার রেস্টুরেন্টে কাজ করতে হয়। সো রেস্টুরেন্টে কী কাজ? রেস্টুরেন্টে মূলত যে হচ্ছে রান্না করে শেফ, তাকে সাহায্য করার জন্য আবার আরেকজন থাকে অ্যাসিস্ট্যান্ট, ওটা হচ্ছে আইউতো কুকু বলা হয় ইতালিয়ান ভাষায়, অ্যাসিস্ট্যান্ট শেফ। আর হচ্ছে যে যারা হচ্ছে যে একজন হচ্ছে পিজা বানায়, হ্যাঁ পিজা ইউলো বলে ইতালিয়ান ভাষায়, একজন পিজা বানায়। আর হচ্ছে যে যেগুলো থালা বাসন ধোয়, বাংলা ভাষায় বলে থালা বাসন ধোয়া, সেটা হচ্ছে যে লাবারি পিয়াত্তি বলে ইতালিয়ান ভাষায়। তো মূলত রেস্টুরেন্টে হচ্ছে এই ধরনের কাজ, যে রান্না, তারপরে পিজা বানানো, ওয়েটার, বাংলাদেশে আমরা যেগুলোকে ওয়েটার বলি, এখানে হচ্ছে যে ক্যামেরিয়ারি বলে, যারা হচ্ছে খাবার পরিবেশন করে, তারপরে রেস্টুরেন্ট পরিষ্কারের জন্য একজন লোক থাকে, পুলিশিয়া বলে আর কি এটাকে। তো মূলত রেস্টুরেন্টের কাজগুলো হচ্ছে এটা। আর আমরা ম্যাক্সিমামই বাংলাদেশিরা এসে কিন্তু এই ধরনের এই কাজগুলোই করে, অনেকে এই কাজগুলোই করে, আবার অনেকে আছে যারা কফি শপে কাজ করে, বারে কাজ করে বা শপিং মলে কাজ করে এরকম, ঠিক আছে। তো মূলত এখানকার কাজগুলো হচ্ছে এগুলো, যে রেস্টুরেন্টের কাজ, শপিং মল, কফি শপ, বার, জাস্ট এগুলো। সো আমি আজকের এই ভিডিওটা এই জন্য করছি যে আপনারা অনেকেই হয়তো আসবেন ভাবছেন, বা অনেকেই অ্যাপ্লিকেশন করেছেন, অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন যে ইউরোপে লাইফ সেটেল করবেন। সো তারা হচ্ছে যে জাস্ট ধারণা নিয়ে রাখেন যে আপনারা যে যত বড় শিক্ষিতই হন না কেন, আপনাদেরকে এইখানে এসে কিন্তু এই ধরনের কাজগুলোই করতে হবে, ঠিক আছে।